হ্যালো দর্শক, আপনি দেখছেন ইউটিউব চ্যানেল নলেজ বাস্কেট বিডি। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই লাল লেখা সাবস্ক্রাইবের উপরে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। আর এই চ্যানেলের প্লে লিস্টে এসে বিসিএস, নিবন্ধন, ব্যাংক সহ বাংলা, ইংরেজি, অঙ্কের উপর অসংখ্য ভিডিও আছে, সেগুলো দেখুন, যা আপনার চাকরি প্রস্তুতি কাজে দিবে। চন্দ্রচূড়, চন্দ্রচূড়ায় যার যে সমাস, গভীর সমাস, পাদব, ত্রুমু, বিপি ও বিপিন শব্দগুলো যার সমার্থক শব্দ, বৃক্ষ, আগমনে কোনো তিথি নেই যার, এক কথায় অতিথি, উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ পাণিনি, বাংলা সাহিত্যের চলিত তিথির প্রবর্তক প্রমোদ চৌধুরী, বাংলা গদ্যে বিরাম চিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বাংলা ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা লিপির গঠন কাজ শুরু হয় সেন যুগে, এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলে অক্ষর, অলাবু লাবু লাউ যে ধরনের ধ্বনির পরিবর্তন সম্প্রকর্ষ বা সরলোক, একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি সংযুক্ত হয় তখন তাকে বলা হয় অসমীকরণ, যৌগিক স্বরজ্ঞাপক ধ্বনি দুটি ওই ও তালবস্য, দন্তস্য, হা ও মধ্যাহ্নস্য বর্ণগুলোকে বলা হয় উষ্ম বর্ণ। বেটাইম শব্দটি গঠিত হয়েছে ফার্সি ও ইংরেজি শব্দযোগে, কাটা যে ধরনের শব্দ তদ্ভব, কাচি যে ভাষার শব্দ তুর্কি, অর্থগত দিক দিয়ে হরিণ শব্দটি রুড়ি শব্দ, বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ সন্ধি, স্বরবরে সন্ধিবিচ্ছেদ স্বর বিসর্গযোগ পর, উপরযুক্ত এর সন্ধিবিচ্ছেদ উপরি প্লাস উক্ত, অন্যান্য এর সন্ধিবিচ্ছেদ অন্য প্লাস অন্য, ততদিকের সন্ধিবিচ্ছেদ তৎ বিসর্গযোগ অধিক, পর্যালোচনা এর সন্ধিবিচ্ছেদ পরি প্লাস আলোচনা, গবাক্য এর সন্ধিবিচ্ছেদ গো প্লাস অক্ষ, মনোকষ্ট এর সন্ধিবিচ্ছেদ মন বিসর্গযোগ কষ্ট ইত্যাদি, ইতি প্লাস আদি, কারক, কারকের ক্ষেত্রে প্রয়োজন হয় বিভক্তির, অন্ধজনে করদান এখানে অন্ধজনে, সম্প্রদানে সপ্তমী, রহিম ধোবাকে কাপড় দিল এখানে ধোবাকে, কর্মকারকে দ্বিতীয়া, নগরে রাজা এলো এখানে রাজা, কর্তায় শূন্য, বাবাকে বড্ড ভয় পায় এখানে বাবাকে অপাদানে দ্বিতীয়া, বাড়ি থেকে নদী দেখা যায় এখানে বাড়ি থেকে অধিকরণে পঞ্চম, সমাস, সমাস ভাষাকে সংক্ষেপ করে, সমাসের রীতি যে ভাষা থেকে আগত সংস্কৃত ভাষা, সমসমান পদের বিভক্তি লোপ পায় না অলুক সমাসে, বহুব্রীহি শব্দের অর্থ বহুধার, গলায় গামছা অলুক বহুব্রীহি, অনুতাপ অব্যয়ভাব সমাস, পুরুষ সিংহ উপমিত কর্মধারায় সমাস, হাতাহাতি ব্যতিহার বহুব্রীহি সমাস, অনেক নিয়ত তৎপুরুষ সমাস, আমরা নিত্য সমাস, সমার্থক শব্দ বাতাসের সমার্থক শব্দ বায়ু পাবন সমীর অনিল, আকাশের সমার্থক শব্দ অম্বর নব অন্তরিক্ষ ব্রহ্ম অন্তর অভ্র গগন, স্বর্গ এর সমার্থক শব্দ স্বর্গলোক স্বর্গধাম স্বর্গরাজ্য স্বর্গপুরী দেবলোক, চুল এর সমার্থক শব্দ কেশ অলোক অন্তল, শিরোজ শিবশিজ চিরুক কিশলা, ছায়া এর সমার্থক শব্দ আভাস প্রতিবিম্ব আদল, বিপরীত শব্দ অর্থী পরর্থী, পূজক পূজিত, কুলস পূর্ণ, ঐদার্য কার্পণ্য, অলিক সত্য,
আগ্রহ অনাগ্রহ, গুপ্ত ব্যক্ত, নির্মল পঙ্কিল, হর্ষ বিষাদ, আঠি শ্বাস, বাগধারা, সাত কাহন প্রচুর পরিমাণ, শিখে ছেঁড়া, হঠাৎ সৌভাগ্য, চিনির পুতুল, একটি পরিশ্রম বা কষ্টে যার শরীর ভেঙে পড়ে, উলু খাগড়া, গুরুত্বহীন ব্যক্তি, এলো পাথাড়ি, বিশৃঙ্খলা, দফা নিকাশ, সমূহ সর্বনাশ, এক কথায় প্রকাশ, লাভ করার ইচ্ছা লিস্পা, সমুদ্রের ঢেউয়ের শব্দ, কল্লোল, হাতির শাবক, করব, যা অস্ত যাচ্ছে, অস্তায়মান, যে মেঘে প্রচুর বৃষ্টি হয়, সংবর্ত, অক্ষীর সম্মুখে, অক্ষীর অভিমুখে, প্রত্যক্ষ, পা দুইবার জল, পাদ্য, যে নারী মাত্র একবার সন্তান প্রসব করেছে, কাকবন্দা, যে একবার শুনে মনে রাখতে পারে, শ্রুতিধর।